হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি মুখার্জি ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আবার একটা নতুন সকালের সাথে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা উঠে আমার কিন্তু বাসি বিছানার চেয়ার তোলা হয়ে গেছে। কালকে যা জামা কাপড় আমার একটু ভেজা ভেজা ছিল সেগুলো সব রোদে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘর দোয়ার ঝাড় দেবো আর কিছু জামা কাপড় এখনই কেচে নেবো। তার কারণ আমার একটু বেরোনোর আছে, বেশিক্ষণের জন্য নয়, এক ঘন্টার জন্য একটু বেরোবো। কিন্তু ওই এক ঘন্টাটাই পরে গিয়ে মানে কী বলবো, তিন চার ঘন্টা তো আমি মেকআপ করতে পারি না। তাই ভাবছি জামাকাপড়গুলো কেছে ঘরটা ঝাড় দিয়ে তারপর বেরোবো, কেননা বৌদি এসে তো ঘর মুছে বাসনটা মেজে দিয়ে যাবে, শুধু আমার এসে রান্নাটা করলেই হবে। আর আর যদি আমার হাতে আজকে টাইম থাকে, কালকে যেরকম দুটো ইম্পর্টেন্ট কাজ করেছি, সেটা হচ্ছে শোকেসটা গুছিয়েছি আর ফ্রিজটা পরিষ্কার করেছি, সেরকম আজকেও একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা অনেক দিন ধরে করা হচ্ছে না, সেটা হচ্ছে আমার কিচেন চিমনিটা একদম পরিষ্কার করা হচ্ছে না। আর ওটা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, তো আজকে যদি হাতে সময় থাকে তো ঝটপট করে ওটাকেও পরিষ্কার করে নেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর যদি মাঝে সময় পাই অবশ্যই সামনে এসে তোমাদের সাথে অনেক অনেক গল্প করবো। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। মজাদার নয়, ঘর ঝাড় দেওয়া, ঘর মানে বাসন মাজা, এগুলো মজাদার নয়, কিন্তু তবু আশা করি ভালো লাগবে। আর সাথে একটা সুন্দর গান তোমাদেরকে উপহার দেবো, সেই গানটা শুনতে শুনতে আমার ভিডিওটা দেখে নাও। পশ্চিমা পারি আড়ি আড়ি
কাজে বেরোনোর কথা ছিল, তো কাজটা আমি কমপ্লিট করে এসেছি। আর যাওয়ার সময় তো দেখলে জামা কাপড় আমি কেচে রেখে দিয়ে গেছিলাম, মোটামুটি সব কাজই হয়ে গেছে, ঘরও পুরো পরিষ্কার হয়ে রয়েছে। এখন হচ্ছে শুধু রান্না করব। তো রান্নাটা আজকে চিকেন করব। তো চিকেনটা জানো তো আমি মেখে রেখে দিয়ে গেছিলাম। ইস, কি বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে, মাথায় ভর্তি তেল দিয়েছি। দেখো এমনিই তো চুল নেই, গুণ মানে গোনা যাবে, ঠিক টাইম নিয়ে গুনলে মনে হয় চুলগুলো গোনা যাবে, এই কটা চুল রয়েছে। কিন্তু যাই হোক, মাংসটা মেখে রেখে দিয়ে গেছে। তাড়াহুড়ো করে মাংসটা কিসের মধ্যে মেখেছি চলো তোমাদের দেখাই না। তাড়াহুড়ো করে কড়াইয়ের মধ্যেই মাংসটা মেখে রেখে দিয়ে গেছি। সব কিছু, তেল, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে মেখে রেখে দিয়ে গেছি। এবার আমি গ্যাসটা শুধু ধরিয়ে দিলেই হবে, আর আলুটা আমি অন্য একটা কড়াইতে ভেজে নেব। তো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে রান্নাটা করে ফেলি। আর মাংস তো করবই, ভাত হবে। এ মা, মামাম সোনার একটা মাংস তুলে রাখতে ভুলে গেছি, দেখো কি ভুলো মন আমার। আর মামাম সোনার মাংস হবে, আর একটু শাক করব, শাক ভাজা করব। তো চলো কাজ করতে থাকি, পরে এসে আবার কথা হবে। রান্না হয়ে গেছে, আর মামাম সোনাকেও আমি খাইয়ে দিয়েছি। শুধু উচ্ছে ভাজাটা হচ্ছে, মানে চিকেন হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মামাম সোনা চিকেন করে মামাম সোনাকে খাইয়ে দিয়েছি, মামাম সোনা স্নান হয়ে গেছে। আর তোমরা দেখে নাও মামাম সোনা কি করছে। চেয়ারে কোথায় মানুষ বসবে, একটু দোল খাবে, ও তা না, চেয়ারটাকে গাড়ি বানিয়ে ফেলেছে। এটা হাত দেখো সবাইকে, টাটা বলে দাও, টাটা বলে দাও, তুমি তো ঘুমিয়ে পড়বে এখন। এমনি সময় কত কথা বলে, আর যখন ক্যামেরাটা অন করি বা কোনো লোকজনের সামনে কোনো কথা বলতে বলি, ওই যা দেখছো এখন মা মা করছে, তখন কোনো কথা বলবে না। তো চলো চিকেনটা হয়ে গেছে, চিকেনটা তোমাদের দেখিয়ে দিই, রান্না কিছু শেয়ার করিনি। আসলে কি বলো তো, এখন না এত তাড়াহুড়ো থাকে যে ক্যামেরাটা অন করে রান্না করবো সেটা আর হয়ে ওঠে না। আর ছোটো ট্রাইপডগুলো যেগুলো আছে না, হ্যান্ড ট্রাইপডগুলো, ওগুলো আমার একটা কিনতে হবে, কারণ বড়, এই বড় যে স্ট্যান্ডটা থাকে এটা দিয়ে আমি রান্না কোনো কিছু শেয়ার করতে পারি না। তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই, তারপর স্নান করবো, খাবো দাবো, অনেক 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 কাজ, পেট পুজোটা করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। এই দেখো চিকেনের কালারটা দেখেছো কি সুন্দর এসছে, আর এখানে ভাতও হয়ে গেছে, মামাম সোনা খাওয়া হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। এইবার মামাম সোনাকে ঘুম পাড়াবো, এখন আমি মামাম সোনাকে ঘুম পাড়াবো, তারই তোজো চলছে। তো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে, আর মামাম সোনার মিষ্টি মিষ্টি দুষ্টুমি দেখো তোমাদের যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, কেউ ভুলে যাবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আসছো, আমার ভিডিও দেখছো, চলে যাচ্ছ, তারা প্লিজ শুধু চলে যেও না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আজকের জন্য টাটা, বাই বাই। আর ওই দেখো মামাম সোনাকে আমি জামাটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ও তো মাংস খেয়েছে, তো সেই জামা পরে আবার ঘুমাবে, তারপর তো ঘুমের চোখে স্বপ্ন দেখবে, চিৎকার করবে। তাই জন্য এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ওকে ঘুম পাড়লে বেশ কিছুক্ষণের জন্য আমি নিশ্চিন্ত, কারণ ও অন্তত মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টাও ঘুমোবে, তার মধ্যে আমার স্নান খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।